বারাকাতু স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল যেতে আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন আমি আপনাদের সাথে আজকে ফটোশপের খুব ছোট্ট একটি বিষয় গুরুত্বপূর্ণ চমৎকার একটি বিষয় শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা মডেলের ছবি নেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার অরিজিনাল ইমেজ আমি এটাকে চশমাটা কীভাবে চশমা কালারটা চশমার কালারটা কিভাবে চেঞ্জ করলাম সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় সেটা অবশ্যই ভিডিওতে আমার কয়েকটা ভিডিও আছে সেটা আপনারা দেখে নেবেন এখন আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত রূপে কিভাবে চশমা কিভাবে পরিয়ে দিবেন সেটাই আমি আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করব। ওকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন জাস্ট এই ইমেজটাকে নিব জাস্ট এই ইমেজটা ওটার ব্যাকগ্রাউন্ডটা আমি একটা ব্যাকগ্রাউন্ড এখন ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখালাম না জাস্ট আমি এই ইমেজটাকে নিব এই ইমেজটা আমি বিপোরটা উঠিয়ে দিতে পারবো নো প্রবলেম বিপোরটা উঠিয়ে দিতে পারবো জাস্ট এখান থেকে বিপোটা আমি এখান থেকে উঠিয়ে দিব জাস্ট এখান থেকে পাশ থেকে একটা ব্যাকগ্রাউন্ড কপি করে আমি জাস্ট মুখ টুল দিয়ে এখানে এনে বসিয়ে দেবো হয়ে গেলো আমার বিপোরটা উঠে গেলো ওকে এখন পূর্ণাঙ্গ একটা আমি ছবি পেয়ে গেলাম ওকে ওকে বন্ধুরা তো এটা হতে পারে এটা অনেক সময় আপনারা ইমেজ রিটাচ করবেন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন তখন হয়তো বায়ার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার এটাকে একটা চশমা করে দেওয়া চশমার কালারটা চেঞ্জ করে দেওয়া চশমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেওয়া বা এমন ফোস্ট ডিজাইন করতেছেন তখন আপনাকে এমন মডেলের ছবি দিলে সেখানে একটা চশমা দিলে আপনার খুব সুন্দর দেখাবে ওকে সেটাই আমি আপনাদেরকে দেখাবো জাস্ট আমি সানগ্লাস চশমার একটা ছবি জাস্ট আমি সশমার একটা ছবি নিয়ে নিলাম এখানে এটা অবশ্য পিএনজি হলে ব্যাটার হয় আমি এখান থেকে জাস্ট কপি করবো কপি করে জাস্ট আমি ওই ছবিটার উপরে নিয়ে বসাবো ছবিটার উপরে নিয়ে আসলাম ওকে এটা ছবিটার উপরে আমি বসালাম বসার পর আমি করতে হবে কন্ট্রোল টি কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফার্ম করে ছোটো করবো ওকে ছোটো করে আমি মুখের যতটুকু আমার বসানো প্রয়োজন ততটুকু আমি এটাকে সাইজ করবো ওকে আমি অবশ্যই যেটা দেখিয়েছি সেটা আমার এখন চশমা হয়তো পাবো না এই জন্য আমি যে কোনো একটা চশমা দিয়ে আপনাদেরকে দেখাইছি কাজটি আমি কীভাবে করেছি ওকে তো আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে বন্ধুরা এটার ইয়ার এটা ডাঁটের কোনো প্রয়োজন হবে না ডাঁটের কোনো প্রয়োজন হবে না কারণ যখন আপনি এভাবে বসিয়ে দিবেন তখন আপনার এখানে জাস্ট এই দিক থেকে একটু ইয়ে করে কপি করে দিবেন ডাটার প্রয়োজন নাও হতে পারে জাস্ট মিলে গেলো ওকে দেখলেন তো বন্ধুরা অবশ্যই আমি একটা কপি করে নেই ছবিটা আপনারা একটা কপি করে নেবেন জাস্ট আমি চশমা ছবিটা উঠিয়ে দিচ্ছি ওকে দেখলেন তো বন্ধুরা চমৎকার দেখাচ্ছে এখন ছবিটাকে এখন এখানে হয়তো এখানে আপনারা বলতে পারেন যে এটা ডাঁট কোথায় চশমা ডাঁট কোথায় নো প্রবলেম চশমা ডাঁটের কোনো সমস্যা নাই জাস্ট দুওটা লেয়ারকে এক করে আপনারা এখান থেকে জাস্ট এখান থেকে কলোনি স্টাম টোল দিয়ে ভিডিওটা খুব দ্রুত করতেছি আমার এখানে ইলেকট্রিসিটি নাই ইউপিএস দিয়ে ভিডিও বানাচ্ছে আপনাদের জন্য জাস্ট এখান থেকে ছোট্ট করে কলোনিস্টাম টুল দিয়ে এখান থেকে কপি করে ছোট করে হয়ে গেলো একটা চশমার ডাঁট এভাবে লাগাই দেবেন আপনারা চশমার ডাঁট হয়ে গেল এই পাশ থেকেও এই পাশ থেকেও জাস্ট এখান থেকে কপি করে কারণ বাকিটা কই বাকিটা প্রশ্ন আসতে পারে বাকিটা কোথায় বাকিটা টুপির ভিতরে নো প্রবলেম দেখলেন তো বন্ধুরা অলরেডি আমি একটা চশমা পরিয়ে দিলাম খুব চমৎকারভাবে ওকে ভিডিওটা খুব দ্রুত করতেছি দেখলেন তো চমৎকার একটা চশমা আমি পরিয়ে দিলাম এটা অবশ্য আমি এটা এই চশমাটা পাইলে বেটার হইতো নো প্রবলেম জাস্ট আমি কিভাবে চশমাটা এই চশমাটাই আমি কিভাবে পড়ালাম সেটাই আপনাদেরকে দেখালাম এখন চশমার চশমার আপনার এই যে চোখ চোখের যে চশমার এগুলা এটা কীভাবে আপনি চেঞ্জ করবেন ওকে বন্ধুরা আমি একটা কপি করলাম কপি করে আমি জাস্ট এটাকে সুন্দরভাবে সিলেক্ট করে নিব শিপ ধরে শিপ ধরে সিলেক্ট করে নিব ওকে বাড়তি যেটা আছে এটা অলটার ধরে মাইনাস করে দিব। এখন এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলেট দিলে একটা যে কালার আছে কালারটা আপনার আসতে আছে আমি এখন এটাকে অপোসিটিটা কমাই দিব ওকে দেখেন আমি চোখটা উঠিয়ে দিচ্ছি এভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ছশমার চোখের কালারটা ছশমার গ্লাসের কালারটা চেঞ্জ করতে পারেন এখন পাশে যেটাতে কীভাবে বসাবেন নো প্রবলেম জাস্ট মুভ টুলটাকে সিলেক্ট করা অল্টার ধরে এটা এনে এখানে বসায় দেন কী থেকে কন্ট্রোল টি দিলে ট্রান্সফার্ম হবে এটাকে প্রি ওরিজেন্টাল দিয়ে দেন এটা ঘুরে গেল ঘুরে যাওয়ার পরে আপনার এটার সাইজ অনুযায়ী আপনি বসিয়ে দেন দেখলেন তো চশমার কালারটা চেঞ্জ হয়ে গেল আমি চোখটা উঠিয়ে দিচ্ছি ওকে তো এভাবে আপনারা মডেলের ইমেজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে চশমা সব পরিয়ে দিতে পারেন চশমার কালারটা চেঞ্জ করে দিতে পারেন আমার দেখানো পদ্ধতিতে ফলো করে তো এই ছিল আপনাদের জন্য ছোট্ট একটি গুরুত্বপূর্ণ চমৎকার বিষয় আমার পরবর্তী ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন আমি এখানে শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ